আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সরাসরি লিকুইড দুধ থেকে কিভাবে আপনারা হুইপড ক্রিম তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া, সেই রেসিপি। অনেক সময় দেখা যায় হুইপড ক্রিম হাতের কাছে থাকে না, তখন চটজলদি এটা তৈরি করতে পারবেন। কোন কোন কাজে এই তৈরি করা হুইপড ক্রিমটা ব্যবহার করতে পারবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি, আগে প্রস্তুত প্রণালীটা দেখে নিন। আমি একটা প্যানে 1/4 কাপ পানি নিয়েছি। পানিটা গরম হতে হতে এখানে আমি নিয়ে নিব জেলাটিন। আমি 10 গ্রামের মতো জেলাটিন ব্যবহার করব। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালাল জেলাটিন ব্যবহার করতে পারবেন, আর জেলাটিনের পরিবর্তে আগার আগার পাউডারও ব্যবহার করা যাবে। তবে আগার আগার যেটা সুতার মতো থাকে সেটা ব্যবহার করতে যাবেন না, চেষ্টা করবেন আগার আগার ব্যবহার করলে গুঁড়াটা ব্যবহার করতে। এবার এই 10 গ্রাম জেলাটিন গরম হয়ে থাকা পানির মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে একটু জমাট বেঁধে থাকতে পারে, কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন জেলাটিনটা সুন্দরভাবে মিশে গেছে। ঠিক যখন দেখবেন পানির সাথে জেলাটিনটা মিশে গেছে, তখন পানিটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ফুল ক্রিম লিকুইড দুধ। এর মধ্যে নিয়ে নিচ্ছি সেই গরম করা জেলাটিনের মিশ্রণটা। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, আমি এটা আইসিং সুগার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার একটা হুইস্কের সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এই মিশ্রণটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে, এই পর্যায়ে দেখবেন মিশ্রণটা হালকা একটু জমে জমে আসবে। খেয়াল রাখবেন এটা কিন্তু খুব বেশি জমবে না, হালকা জমে যাবে, সেই পর্যায়ে ফ্রিজ থেকে বের করে নিতে হবে, তাই অতিরিক্ত সময় ফ্রিজে রাখবেন না। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি। বিট করার প্রথম পর্যায়ে দেখবেন যে এটার জমাট বাঁধা ভাবটা কিন্তু কমে যাবে আর মসৃণ হয়ে আসবে। আরও কিছুক্ষণ বিট করার পরে এটার কিন্তু ভলিউমটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তবে আমরা বাজার থেকে কিনে আনা যে হুইপড ক্রিমটা ব্যবহার করি সেটা যেরকম একদম ডাবল হয়ে যায়, এর পরিমাণটা কিন্তু ডাবল হবে না, তবে সামান্য একটু বাড়বে। আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লেগেছে এই ক্রিমটা তৈরি হতে, আপনাদের আরেকটু কম বেশি সময় লাগতে পারে। আর বিট করবেন মিডিয়াম স্পিডে। এখন এটার কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু আমরা যে কিনে আনা হুইপড ক্রিমটা ব্যবহার করি সেটার মতো স্ট্যাবল্ড না, এটা কিন্তু স্ট্যাবিলাইজেশন ক্ষমতা একটু কম, একটু লিকুইড বা একটু নরম ভাব দেখতে পাচ্ছেন, এটা এমনই থাকবে, এর থেকে বেশি কিন্তু এটা হবে না। এবার এই ক্রিমটাকে সংরক্ষণ করতে হলে আপনাদের যেটা করতে হবে, একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে নর্মাল ফ্রিজে 2 দিনের মতো রাখতে পারবেন। যদি জমাট বেঁধে যায় আবার একটু বের করে বিট করে ব্যবহার করতে পারবেন। এবার আসি কি কি ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা যে কোনো কেক ডেকোরেশনের জন্য যদি ডিজাইন করে এই ক্রিমটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু সম্ভব না, কারণ এটা কিন্তু একটু লিকুইড টাইপ। তবে যদি সুইস রোল তৈরি করেন বা যে কোনো কেকের মাঝখানের দিকে লেয়ারিং করতে চান, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেক রেসিপিতেই বলা হয়ে থাকে আইসক্রিম তৈরির ক্ষেত্রে হুইপড ক্রিম ব্যবহার করতে, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন না। এছাড়া যে কোনো রকম ডেজার্টে আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন। আবার চাইলে একটু ব্রাউনির পাশে নিয়েও এই ক্রিমটা খেতে পারবেন। চটজলদি এই ক্রিমটা কিন্তু আপনার অনেক উপকারে আসবে। কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে পারবেন না সেটা কিন্তু আমি ভিডিওতেই বলে দিলাম। আশা করছি আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্রিমটা তৈরি করে ব্যবহার করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।